falei assim. Fala, galera. আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেশ অনেকদিন পর নতুন একটি ব্লগ শেয়ার করছি। বাংলাদেশের ছোটবেলা থেকে বেড়ে ওঠা বাড়িটা থেকে আজকের ব্লগটি শুরু করেছি। দেশে আসার পর বাচ্চারাও সুস্থ, আমিও একটু সিক ছিলাম, সব মিলিয়ে আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি। যারা আমাদের মনে রেখেছেন, মিস করেছেন, খবর নিয়েছেন, আপনাদের সকলের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। ছোটবেলা থেকে বেড়ে ওঠা জায়গাগুলোর মধ্যে অন্যরকম এক প্রশান্তি, সে একই জায়গায় আমার বাচ্চারাও হেসে খেলে বেড়াচ্ছে, এই যে এক ভালো লাগা। এই ভালো লাগা বলে কয়ে বোঝাতে পারবো না, তবে খুব মিস করছি, খুব বেশি ক্যামেরাবন্দি করতে পারছি না বলে। সকাল সকাল আমার বোন ঘর দোর গুছিয়ে নিয়েছে, তার মধ্যে আমি একটু রেকর্ড করার ইচ্ছে হলো। বাংলাদেশে আসার পর থেকে অধিকাংশ সময় ওদের ভাই বোনের অসুস্থতা নিয়েই কেটে গেছে, তাই বাড়তি সময় অন্যদিকে যে ব্যয় করবো সেরকম পরিস্থিতিও ছিল না আর মন মানসিকতাও ছিল না। সো যাই হোক, বেশ অনেকদিন পর আবার চ্যানেলে ফিরে আসলাম। আর আমার অনেক আপুরা জানতে চেয়েছিলেন আমরা চলে গিয়েছি কি না, আমাদের বেশ কিছুদিন দেশে থাকা হবে, এখনও কবে যাব কিছুই জানি না। যা হোক, ঘরদোর গুছিয়ে নেওয়ার পর অন্যরকম এক শান্তি। এদিকে আমার রান্নাবান্না করছে, আজকে আমার হঠাৎ রেকর্ড করার খুব বেশি কিছু রেকর্ড করার সুযোগ হয়নি, রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, খাবারগুলো বেড়ে নিচ্ছি। আর আমরা যেহেতু গ্রামেই, আমাদের লার্কির চুলায় রান্না করা হয়, মাটির চুলায়। শহরে কিংবা গ্রামে যেখানে বেড়ে ওঠা হোক না কেন, মাটির চুলার রান্না যারা খেয়েছেন তারা জানেন এর স্বাদ। মাটির চুলার রান্নার অতুলনীয় স্বাদ আমরা যারা বেড়ে উঠেছি গ্রামীণ পরিবেশে, শৈশব কৈশোরের পুরোটা সময়, আর যারা গ্রামের বড় বড় অনুষ্ঠান দেখেছি এবং খেয়েছি, তারা জানে কিছু ব্যতিক্রম ছাড়া গ্রামের রান্নাটা এখনও হয় মাটির চুলা বা উনুনে। যা হোক, প্রবাসে যারা থাকেন, দেশে আসার মূল আকর্ষণ হচ্ছে মায়ের হাতের মজার মজার রান্না খাওয়া। সে ছোটবেলা থেকে দেখেছি আম্মাকে কয়েক পদ রান্না করতে, ছোটবেলা যদিও কখনো খেয়াল করিনি আম্মা কি রান্না করছে, কতটা কষ্ট হচ্ছে। মানে এখন মনে হয় প্রতিদিনের রান্নায় এত কষ্ট করার দরকার নেই, দু এক পদ হলেই খাওয়া হয়ে যায়। চিকেন ঝাল রোস্ট, লাউ চিংড়ি, ডিম ভাজি, পাতলা ডাল, স্যালাড, তারপর এখানে হচ্ছে টাকি মাছের মরিচ খোলা বলি আমরা নোয়াখালীর আঞ্চলিক ভাষায়, চাপিলা মাছ ভাজি, ইলিশ মাছের দো পেঁয়াজা, এগুলো হচ্ছে জিঙ্গে আর সিমের বিচি। এই তো আজকে রান্নাবান্না। আসার পর থেকে আমার হাতের এত মজার মজার খাবার খেয়েছি, এখন মনে হচ্ছে কেন যে রেকর্ড করে রাখিনি, পরে দেখতে পারতাম। এখানে কবুতর, এগুলো আমরা আমাদের পাশের ঘর থেকে নিয়েছি, আর সে একটু ভয় পাচ্ছে, আবার পছন্দও করেছে, ও এগুলো নিয়ে খেলছে, ওর জন্যই নেওয়া হয়েছে। দেশে আসছি থেকে আরিশ এত সুখ না কেন, এই কথাটা যে আমি কতবার শুনেছি। যাই হোক, এই যে কবুতরগুলো খুবই সুন্দর, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। পেছনের দিকটা সবাই আছে, আমি যেহেতু কাউকে দেখাতে চাচ্ছি না তাই খুব বেশি কিছু রেকর্ড করার সুযোগ নেই। আর এই বাড়িটার প্রতি এত ভালো লাগা, সেই ছোটবেলা থেকে জন্মেছে, এটার টানেই ছুটে আসা। এতদিন পর ব্লগ দিচ্ছি, কারো দেখার ইচ্ছে হচ্ছে কিনা জানি না। সো যাই হোক, আমি এখানে একটা পিজা বানিয়েছিলাম, উপর দেখে বেশ ভালোই মনে হয়েছে, তাই একটু রেকর্ড করলাম। তো যাই হোক, আজকে রেকর্ড করা ক্লিপগুলো এখানেই শেষ। এই যে আমাদের ছোট্ট বুড়ি, রেকর্ড করা এই ক্লিপটুকু হচ্ছে যখন আসছি তার কিছুদিন পরেই। দেশে আসার পর থেকে বাচ্চারা বেশ কয়েকবারই অসুস্থ হয়েছে, তার মধ্যেও মাশাল্লাহ এনজয় করছে, সেজন্য ভালোই লাগছে। সব বাচ্চাদের সাথে ওরা এত খেলাধুলা করছে আর আনন্দে সময় কাটাচ্ছে, এগুলো দেখে আসলে দেশে আসাটা সার্থক মনে হচ্ছে। আরে সম্রাজকে কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা এখন চৌমনি যাবো, চলো। আসছি থেকে ব্লগ দিব দিব করে আর দেওয়া হচ্ছিল না দেখে আমি কিছু রেকর্ডও করিনি। তো ঈদের দিনের কিছু, আর রমজানের একটা দিন, ঈদের দিনে রেকর্ড করা ক্লিপগুলো ভিডিও শেষে অ্যাড করেছি। এটা হচ্ছে 12 রমজানের দিন, আমি আরিশ আর আমার বোন মিলে আমরা বের হয়েছি রিক্সায় করে, আমরা যাচ্ছিলাম একটু টুকটাক শপিং করার জন্য। যে কোনো প্রয়োজনে বের হওয়া হলে বেশিরভাগ সময় আরিশকে নিয়ে বের হই, কারণ ও বাইরে ঘুরতে পছন্দ করে, আর অন্য সেভাবে এখনও বুঝে না, আর ঠান্ডা লেগে যায় ওদের নিয়ে বের হলে, তাই জন্য বের করতে চায় না।
হঠাৎ করে খুব ঝোঁক উঠেছিল দিনটার কিছু অংশ ক্যামেরা বন্দি করার, আর সেই ইচ্ছে থেকে ক্যামেরা অন করা। যে কোনো প্রয়োজনে আমাদের সৌমুনি অথবা মাছ দিতে যাওয়া হয়। এটা হচ্ছে চন্দ্রগঞ্জ, যারা নোয়াখালীতে থাকেন তারা হয়তো চিনে থাকবেন। দ্বিতীয়বারের মতো আমার এখানে আসা হয়েছে, একটু গোল্ড শপিং করতে এসেছি। হাতের এই ব্যাসলেটগুলোর মধ্যে আমি একটা নিতে চাচ্ছিলাম, তো পছন্দ করছিলাম আর দেখছিলাম, সাথে সাথে আলাইনার জন্য চুড়ি। আমার খুবই শখ হয়েছে, আলাইনা বুড়িকে সবসময় চুড়ি হাতে দিয়ে রাখবো, তো এইগুলো আমার খুবই পছন্দ হয়েছে। গোল্ডের প্রতি যে একটা শখ সেটা আমার কখনোই ছিল না, নতুন করে দেখছি আস্তে আস্তে একটু শখ জন্মাচ্ছে। আর রূপার নূপুর নিয়েছিলাম আমরা, আমার জন্য, আলাইনার জন্য, আমার আপু ওর মেয়েদের জন্য, সবার জন্য একসাথে নিয়েছি। সেই সাথে একটা হাতের রিং নিয়েছিলাম, এই যে ছোট্ট একটা রিং। আজকে ব্যাসলাইট পছন্দ করার জন্য আসছি, পরে আবার এসে নিয়ে যাব। আর এখানে ড্রেস দেখছিলাম, ওখান থেকে বের হয়ে আমরা ড্রেস কিনতে এসেছি। দিনটা কেন জানি খুব মনে থাকবে, বেশ কিছুদিন পরে আমরা বের হয়েছিলাম আমি আর আপু আর আরেশকে নিয়ে। এবার মনে হয় এই থ্রি পিসগুলোই বেশি চলছে, এগুলো এর ড্রেসটা আমার বেশি পছন্দ হয়েছে, কালারটা কেন জানি মনে হলো। সবগুলোই এই দোকানের কালেকশন, সবগুলোই সুন্দর। কোনটা রেখে যা হোক, কেনাকাটা করে ফেরার পথে আবার কিছু গিফটের কথা মনে হলো, তো সেগুলো নিয়ে আমরা বাসায় চলে এসেছি। আর এই যে রূপার নূপুরগুলো, নূপুর সবারই অনেক পছন্দের, আমার তো আমার পছন্দের, সেই সাথে আমার মেয়ের জন্যও পছন্দের, তো আমাদেরও জন্য নিলাম, আর আপু আপু মেয়েদের জন্য আমার বোনের জন্য নিয়েছে। আর এই যে আলাইনা বুড়িটা, ওকে একদমই রেকর্ড করার হয়নি, ও এত দৌড়াদৌড়ি করে তার মধ্যে মনেও থাকে না। এখানে একটু সরাসরি কথা বলে দিয়েছিলাম, কিন্তু আরিশ নূপুরের জন্য কান্না করছে দেখে ওই কথাগুলো আর রাখতে পারিনি, কি বলেছি আমি নিজেও ভুলে গেছি। যাই হোক, রেকর্ড করা আসলে আসলে দেখা যায় যে রেকর্ড করা হলেও এই সেই সব কিছু ঠিক করে এডিট করে ভিডিও আপলোড দিতে সময়ের প্রয়োজন হয়। দেশে আসছি, এনজয় করছি, তার মধ্যে এগুলো আর নিয়ে আসতে ইচ্ছে করে না। এদিকে সবাইকে মিসও করছি, সবাইও নক করছে যে ভিডিও কবে দিব। আমার যেসব আপুরা খবর নিয়েছেন বা অপেক্ষায় ছিলেন, আমি খুবই দুঃখিত এবং কি বলবো, সবাই খবর নিচ্ছেন দেখে এটাও অনেক ভালো লাগছে যে সবাই আমাকে মনে রেখেছেন। সবাই বসে গল্প করছে, রান্না চলছে, এদিকে একটা ক্লিপ নিয়েছিলাম কিন্তু কাউকে দেখাতে চাচ্ছে না দেখে আর রাখতে পারিনি। আমার রান্না করছিল মুরগির মাংস, চিংড়ি মাছ, এদিকে রমজানের সময়ের ক্লিপগুলো, তো ইফতারের জন্য বেগুনি বানাচ্ছিল। এই দুইটা হাসি আমাদের আছে, তাদেরকেও তো একটু ভিডিও করতে হয়। আসলে গ্রামের বাড়িতে সব পরিবেশ একটু অন্যরকম থাকে, আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সব কিছু বুঝে নেবেন। আর এখানে আর আলাইনা পুরি আর আমার ছোট বোনের ছেলে খেলছিল। আমার ছোট বোনের ছেলের নাম হচ্ছে হাসিব। আসার পর আলাইনা যখন হাসিবের কাছে গিয়েছিল, হাসিব একদমই পাত্তা দেয়নি, তারপর আমার মেয়েও পার্ট নিয়ে নিয়েছে। এখন হাসিব আসলে আমার মেয়ে একদমই জায়গা দেয় না। অবশেষে অনেকদিন পরেই মানবিমানের পালা গিয়েছে, এখন ওরা মিলেমিশে আছে। আলাইনা আর হাসিব হচ্ছে একদম সমবয়সী, অল্প কয়েকদিনের বড় ছোট। হাসিব হয়েছে 7 তারিখে আর আলাইনা হয়েছে 19 তারিখে, এ কয়েকদিনের বড় ছোট। তো খালাতো ভাই বোন ওরা মিলেমিশেও আছে, ঝগড়াঝাটিও করছে, খেলাধুলাও করছে, সব মিলে সবার একটা ঘরে জমজমাট অবস্থা আর সবার একটা ভালো সময় যাচ্ছে। তবে সবারই এখন বাচ্চা হয়েছে, আমরা বোনেরা যে একসাথে বসে একটা গল্প করার আড্ডা দেওয়ার সময়টা কমে আসছে। সবার একসাথে ঘুমালে বা রাতে আমরা যদি একসাথে জেগে যাই তখন বসে বসে আড্ডা দেই। বাচ্চারা উঠানে খেলছে আর আপু এদিকে ইফতারি রেডি করছে। আমি থাকা সময়টাতে আপু, আমার ছোট বোন, আমাদের সবাই একসাথে থাকার চেষ্টা করেছি। ওরা ইফতারি রেডি করছে আর আমি হচ্ছে বাড়ির পেছন দিকটায় একটু হাঁটতে এসেছি, পুকুর পাড়ে, ওই যে আমাদের ঘর, আর এদিকে সুপারি গাছ, নারিকেল গাছ, আম গাছ। ঘরে এসে দেখি সব মোটামুটি রেডি, সবাই মাশাল্লাহ গুণী আছে, আমি একটু বেগুন। আমি আগেও বাড়িতে তেমন কোনো কাজ করতাম না, ফাঁকি দিতাম আর কি। যা হোক, সব কিছু আমার সেজবোনই রেডি করে নিয়েছে, ও একটু বেশি গুণি, আর আমার যেহেতু কোনো কাজ করা হয়নি ভাবলাম একটু জুস বানাই। দই, ঠান্ডা পানি, চিনি আর একটু কাঁচা আম দিয়ে এই জুসটা বানিয়েছি। ইফতার বানানো শেষ, নর্মালি যা যা ইফতার আইটেমে থাকে আর কি সে সবই নেওয়া হয়েছে। আর এখানে ইফতার শেষে খাওয়া দাওয়ার সময়ে একটু রেকর্ড করেছিলাম,
সবার সাথে একসাথে ইফতার করার মজাই আলাদা। সেদিন আম্মা বড় বড় চিংড়ি ভাজি করেছিল, মুরগি, আরও কী কী জানো আমার রেকর্ড করা হয়নি বলে এখন আমার মনেও নেই। আমার ভাই টেবিলে নিচ্ছিল খাবার দাবার, গরুর মাংস, ডিম। যা হোক, এখন শুরু হয়েছে ঈদের দিনে রেকর্ড করা ক্লিপগুলো। খুব সুন্দর একটা দিন শুরু হয়েছে, রৌদ্র উজ্জ্বল দিন, সেই সাথে সকালের ব্যস্ততা। আমি ক্যামেরায় রেকর্ড করে সেটা বোঝাতে পারবো না কেমন ঈদ কাটিয়েছি আমরা। বহু বছর পর এমন পারফেক্ট ঈদ কাটিয়েছি, সব বোনেরা ছিলাম। আর মানে বিয়ের পর থেকে এমন ঈদ কাটানোর সুযোগ আর হয়ে ওঠেনি। সবাই তো সবার যার যার মতো করে শ্বশুর বাড়িতে আছে বা আলাদাভাবে, আর হয়ে ওঠেনি। আর ইশালা এনারও নানার বাড়িতে প্রথম ঈদ। তো কীভাবে কাটিয়েছিলাম এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না, যদি এখন মিস করছি কেন যে পুরোটা দিন সুন্দর করে রেকর্ড করলাম না। একটু একটু ওদের ক্লিপগুলো ছাড়া তেমন কিছুই নেই, তাও ওগুলো আমি ওদের বাবার কাছে পাঠানোর জন্যই রেকর্ড করেছিলাম। যাই হোক, সবাই রেডি টেডি হয়ে সকালে ঈদের মাঠে যাওয়ার জন্য সব বাচ্চারা রেডি হয়ে গিয়েছে। আমি সাথে আরিশালাইনাকেও দিয়েছি, ওরাও একটু দেশের ঈদটা কেমন হয় সেটা বুঝতে পারুক। এরা সবাই আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা এবং আপুর মেয়ে আরিশালাইনা সবাই আর কি। আর এর আগের মুহূর্তটা খুবই সুন্দর ছিল, সালামি দেওয়া নেওয়ার ব্যাপার। বড়রা ব্যস্ত হয়েছে সালামি দেওয়ার জন্য এবং ছোটরা ব্যস্ত হয়েছে সালামি নেওয়ার জন্য। যা হোক, এখানে চটপটির ডাল, ফালুদা, আমি আসলে কিছুই কেন যে রেকর্ড করি নাই। আমার বড় আপু মিলে ঈদের অনেক আইটেম করেছিল, গেস্টও এসেছিল, আমার কিছু রেকর্ড করা হয়নি। আমার ভাইকে একটু নিয়েছিলাম, ও খুবই লজ্জা পাচ্ছিল। আলাইনাপুরি তো গরমে চিৎপতাঙ্গ হয়ে আছে, এত গরম পড়েছে ঈদের দিনটায়। যা হোক, ঈদের দিনে দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা সব বোনেরা মিলে রেডি হয়ে বের হয়েছি, সেই সাথে আমাদের সাথে যোগ দিয়েছে বাড়ির সবাই। সবাই মিলে পুরো বাড়ির সব ফ্যামিলির গড়ে যে সালাম দেওয়ার ব্যাপারটা, এমন এক বাড়িতে অনেক ফ্যামিলি মিলে বসবাস করা লোকজনরাই জানে কেমন আনন্দ। সবাই মিলে খুব হাসি ঠাট্টায় কাটিয়েছিলাম আমরা পুরো বিকেল। আর ঈদের পরের দিন আমাদের বাড়িতে বিয়ে ছিল, তাই জন্য বিয়ের লাইটিং করা হয়েছে। সো আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। যারা পুরো ব্লগ জুড়ে আমার সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মামে এটা কার?